সো এই ব্যাপারগুলো যদি আপনারা মাথায় নিয়ে টেস্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা সঠিক একটা রেজাল্ট পাবেন, মানে 100% রেজাল্ট পাবেন। আপনাদের অনেকেই আছেন যারা নতুন বেবি নিতে চাচ্ছেন, বিয়ে করেছেন, বেবি কনসিভ হয়েছে কিনা এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক কনফিউশনে থাকেন যে কোন সময় টেস্ট করতে হবে। তো আমি সহজে বোঝানোর চেষ্টা করছি। তো দেখেন, প্রেগনেন্সি টেস্ট করার কিছু নিয়মকানুন আছে। সেটা হচ্ছে যে অনেকে আছে যে হ্যাঁ, আপনারা বেবি নেওয়ার জন্য গত মাসে ট্রাই করেছিলেন এবং আপনার মাসিক মনে করেন মিস হয়ে গেছে, অর্থাৎ আপনার মাসিক যেই সময়ে হয়, একটা নির্দিষ্ট ডেটে হয়, সেই ডেট থেকে যখন ক্রস করছে, হয়তো একদিন দুদিন বা 5 দিন হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনাদের মনের মধ্যে একটা কিউরিওসিটি আসে যে হ্যাঁ, আমি তো বেবি নিতে চাচ্ছি, তো যেহেতু মাসিক মিস হয়ে গেছে, সো মনে হয় আমি গর্ভ ধারণ করেছি, এবং আপনারা কিন্তু একটা স্ট্রিপ টেস্ট করেন বা কাঠি টেস্ট করেন। সো দেখা যাচ্ছে যে মিন্সটা বা মাসিকটা বন্ধ হওয়ার যখন 2-3 দিন পরে আপনারা টেস্ট করছেন, তখন কিন্তু নেগেটিভ রেজাল্ট আসছে। তখন যে ব্যাপারটি ঘটে সেটা হচ্ছে যে আমাদের যে কাঠি দিয়ে আমরা যেটা টেস্ট করি, সেটা কিন্তু প্রস্রাবের মাধ্যমে টেস্ট করতে হয়, ঠিক আছে? আর এইটা নির্ভর করে একটা হরমোনের উপরে, ঠিক আছে? এটাকে এইচসিজি হরমোন বলে। অর্থাৎ এইচসিজি হরমোনটা কিন্তু এই আমরা যে কাঠি টেস্ট করি 1 দাগ বা 2 দাগ, এইটা প্রদর্শন করে। সো হরমোনের পরিমাণ যদি একদমই কম থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই কাঠি টেস্ট করলে আপনার নেগেটিভ রেজাল্টই আসবে। সো এইচসিজি হরমোনটার ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু যখন আপনি কনসিভ করবেন, এইচসিজি হরমোনটা শুধুমাত্র ওই নারীর শরীরেই উৎপন্ন হয় যখন আপনি কনসিভ করেন, অর্থাৎ গর্ভধারণ করেন। সো একদমই মানে আর্লি স্টেজে, অর্থাৎ মাসিক মিস হয়ে যখন গেল, তারপর যখন 2-3 দিন পরে আপনি এই টেস্টটা করতে যান, তখন দেখা যায় যে এই এইচসিজি হরমোনের পরিমাণটা এত কম মাত্রায় প্রস্রাবের মধ্যে থাকে যে ওই যে রিডিং, মানে স্ট্রিপ দিয়ে যে টেস্ট আমরা করি, সেই স্ট্রিপটা ওই এইচসিজি হরমোনকে মানে শনাক্ত করতে পারে না। কারণ এই মাসিক মিস হওয়ার 4-5 দিনের মধ্যে এইচসিজি হরমোনের পরিমাণটা খুব কম থাকে। তো যদিও আপনি গর্ভবতী, বাট কি হচ্ছে, যখন আপনি টেস্ট করছেন তখন কিন্তু দেখাচ্ছে রিডিংটা নেগেটিভ, কারণ এইচসিজি হরমোনের পরিমাণটা খুবই কম। সো যত দিন যাবে, ডে বাই ডে এই এইচসিজি হরমোনের পরিমাণটা প্রস্রাবের মধ্যে বেশি মাত্রায় আসতে থাকে, ডে বাই ডে। হ্যাঁ, সো আপনি যখন 10 দিন পরে টেস্ট করবেন, তখন দেখা যাবে যে এই এইচসিজি হরমোনের পরিমাণটা একটা ভালো লেভেলে থাকে, ভালো মাত্রায় থাকে, যেই মাত্রায় আমরা যখন স্ট্রিপ দিয়ে টেস্ট করব তখন সঠিক একটা রেজাল্ট দিবে, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে যে আপনার আপনি যদি সত্যি গর্ভধারণ করেন, তাহলে রেজাল্ট অবশ্যই পজিটিভ আসবে। টু দা পয়েন্টে বলতে গেলে, আপনারা মাসিক মিস হওয়ার 8ম দিন বা 10ম দিন থেকে 15ম দিনের মধ্যে যদি টেস্ট করেন, তাহলে অবশ্যই সঠিক একটা রেজাল্ট পাবেন। আর এই টেস্টটা কিন্তু অবশ্যই আপনারা সকালবেলার যে প্রস্রাবটা, সেই প্রস্রাব নিয়ে করবেন। সকালবেলার প্রস্রাবটা ঘন থাকে, সব দিক থেকে পারফেক্ট থাকে। তো সবাই ভালো থাকবেন। এই প্রশ্নটা অনেকেই করতেন, এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম। তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আমার মনে হয় না যে কোনো কনফিউশন থাকার কথা, তারপরে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি যত দ্রুত পারি সেই কমেন্টগুলোর অ্যান্সার দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।